আজকের এই ডিজিটাল টাইমে আমরা যারা স্মার্টফোন ইউজ করি না প্রত্যেকে গুগলের কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করি শুধু আমি আপনি নয় সারা বিশ্বে প্রত্যেকটা মানুষ যারা ইন্টারনেট ইউজ করতে থাকে প্রত্যেকেই গুগলের কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করে আর সেই গুগলের অল্টারনেট কিছু ভাবতে পারি আমরা ভাবতেই পারি না ইভেন গুগলও বোধ হয় দিন ভাবতে পারেনি যে তার অল্টারনেট কোনো কম্পিটিটার এই দুনিয়াতে আসতে পারে বাট সত্যি বলতে এসে তো গেছে আজকে কথা বলবো আমি চ্যাট জিপিটি নিয়ে আপনারা বারবার আমাকে কমেন্ট করছিলেন শিবম দা চ্যাট জিপিটি কী আছে প্লিজ আমাদের সঙ্গে আলোচনা করুন তো আজকে আলোচনা করব। আপনাদের সঙ্গে চ্যাট জিপিটি কি আছে আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে এই চ্যাট জিপিটির জন্য ছেলেদের চাকরি যাবে না ছেলেদের চাকরি আসবে এই চ্যাট জিপিটির উপরে নির্ভর করে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল অ্যালকোহল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেভান শক্তি দেখুন চ্যাট জিপিটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই দুনিয়াতে কাজের দু রকমের কাজ আছে একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক আরেকটা হচ্ছে মেন্টাল ওয়ার্ক মাথা খাটিয়ে যে কাজগুলো করতে হয় আরেকটা হচ্ছে ফিজিক্যাল মানে চাষবাস করা বা মাটি কাটা বা আমি কিছু একটা বাড়ি তৈরি করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখানে থাকে সেখানে আজকের দিনে প্রচুর ফ্যাক্টরি রোবট দিয়ে কাজ করাচ্ছে আর মেন্টাল অ্যাক্টিভিটি মানে মেন্টাল খাটিয়ে যে কাজগুলো আজকে যদি আমি আপনাকে বলি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু লিখুন বা আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন কোডিং করবেন বা আজকে খেলাধুলার বিষয়ে কিছু লিখবেন যা কিছুই করবেন মাথা খাটিয়ে সেখানে কিন্তু রোবট কোনো কাজ করতে পারে না এটা এতদিন পর্যন্ত ইন্টেলিজেন্ট এরা কি করছে অ্যাকচুয়ালি ভার্চুয়াল রোবট চ্যাট জিপিটি কি আছে ভার্চুয়াল রোবট যে আপনার মোবাইলের মধ্যে সবসময় আপনার সঙ্গে থাকবে আপনি যা কিছু জিজ্ঞেস করবেন সেটারই আনসার দেবে এটাই হচ্ছে চ্যাট জিপিটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন বুঝতে পারছেন না ট্রেনে যাবেন কি ফ্লাইটে যাবেন আপনি জিজ্ঞেস করুন কাকে চার জিপিটিআই কে আপনি বিজনেস স্টার্ট করবেন আপনি বুঝতে পারছেন না কোন বিজনেস স্টার্ট করবেন লো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া কি কী আছে বুঝতে পারছেন না আপনি একজন ইউটিউবার আছেন আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে ডেভেলপ করবেন সেটা বুঝতে পারছেন না আপনার গার্মেন্টস সব আছে আপনি গার্মেন্টস ব্যবসাটাকে কীভাবে ডেভেলপ করবেন বুঝতে পারছেন না জিজ্ঞেস করবেন কাকে জিজ্ঞেস করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা রোবট আপনার মোবাইলের মধ্যেই আছে সে সেই রোবটটাকে জিজ্ঞেস করুন রোবট আপনাকে অ্যানসার দেবে মানুষের মতো অ্যান্সার দেবে এটা হচ্ছে চ্যাট জিপিটি এআই আপনাদের প্র্যাকটিক্যাল দেখাতে চাই আর এই চ্যাট জিপিটি এআইয়ের জন্য আগামী দিনের ভবিষ্যৎ কী হতে চলেছে প্র্যাকটিক্যাল যখন দেখবেন না তখন বুঝতে পারবেন যে আগামী দিনের ভবিষ্যৎ কি হতে চলেছে আমি আপনাদেরকে এমন এমন কিছু প্রশ্ন যেগুলো আমি উত্তরটা চ্যাট জিপিটি এর কাছ থেকে নেব আপনারা শুধু দেখুন আর যারাই লগ ইন করবেন না কেন কম্পিউটার থেকে সেটা হচ্ছে চ্যাট ও ডট ওপেন এআই ডট কম এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবার ফ্রন্ট পেজটা তো দেখছেন আপনি এরকম একটা ফ্রন্ট পেজ আসছে তো এখানে নিচে দেখুন একটা চ্যাটিং করার জন্য একটা বক্স রয়েছে তো আমি চ্যাটিং লিখবো না আজকে এতটা সহজ করে দিচ্ছি আমি লিখবো না ভয়েস বলবো তো ভয়েসের জন্য আমি প্রথমে ভয়েস রেকর্ডারটা অন করে নিই হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল আমি ভয়েস করলাম কিন্তু দেখুন এখানে চলে এলো আমি রেকর্ডিংটা বন্ধ করে নিলাম হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল চলে এলো আমি জাস্ট এটাকে ক্যান্সেল করছি তো এটা কাকে জিজ্ঞেস করব চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি দেখুন অ্যান্সার কি করে চলে আসছে এবং কত তাড়াতাড়ি আসে অ্যান্সার আসা শুরু হয়ে গেছে কিন্তু যে একটা ইউটিউব সহ মানে চ্যানেল তৈরি করা অনেকটাই মানে নিচের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো ফলো করুন প্রথমে সাইন ইন একটা ক্রিয়েট করুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন কোথায় গুগলে ক্রিয়েট করুন দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া শুরু করেছে এবার এটা ইংলিশে আছে আপনি বলবেন দা আমি ইংলিশ তো পড়তে পারছি না আমাকে বাংলায় হলে ভীষণ ভালো হয় তো এটা বাংলায় কিভাবে পাবেন সেটাও আমি করে দিচ্ছি আপনি জিজ্ঞেস করুন একে ইউটিউব চ্যানেল গিভ মি আনসার ইন বাংলা আমি বাংলাতেই চাইলাম অ্যান্সার তো এটা যখন আমি এস এম এসটা করলাম দেখুন এবার আমাকে বাংলায় অ্যান্সার দেয় কিনা সেটা একবার দেখে নিত যে আমাকে বাংলায় অ্যানসার দেয় কিনা দেখুন শুরু হয়ে গেছে অ্যান্সার দেওয়া একটি ইউটিউব চ্যানেল খুলতে খুলতে একটি সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে হয় এক্ষেত্রে আমি নিম্নলিখিত লিখিত এরকম কিছু বলবে নিম্নলিখিত পদক্ষেপগুলি বাংলা ভাষায় উল্লেখ করছি বা খুব সুন্দর গুগল অ্যাকাউন্ট তৈরি করুন সবার প্রথমে দিয়ে দিয়েছে ইউটিউব চ্যানেল তৈরি করতে আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার ইতিমধ্যে একটি গুগল অ্যাকাউন্ট থাকে তবে সাইন ইন করুন দেখুন কত সহজভাবে বলে দিচ্ছে কে বলছে রোবট বলছে আপনাকে রোবট বলে দিচ্ছে তো আপনি কি প্রশ্ন করতে চান একে আপনার মাথায় কোন প্রশ্নগুলো আছে যে কোনো প্রশ্ন আপনি এখানে করুন আর আপনি জানেন এই যে ব্লগ লেখা না আপনি ব্লগ লিখতে চান একটা সাবজেক্ট বলে দিন আর বলে দিন এতগুলো ওয়ার্ডের মধ্যে আপনাকে সেই ব্লগটা লিখে দিতে হবে আপনাকে ব্লগ লিখে দেবে আমি এখানে জাস্ট একটা বায়োগ্রাফি না এখনো পর্যন্ত আমাকে অ্যান্সার দিয়ে যাচ্ছে দেখুন কতগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে অ্যান্সার দিচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হয় কোথায় গিয়ে শেষ হয় একবার দেখে নি পুরো শেষ হয়ে গেল এবার আমি একটা বায়োগ্রাফি দেখি তো দেয় কিনা সচিন তেন্ডুলকার বায়োগ্রাফি দেখি তো সচিনের উপরে কিছু বলে কিনা আমাকে দেখুন শুরু হয়ে গেল শচীন তেন্ডুলকার ইন্ডিয়ান ক্রিকেটার স্টেপ বাই স্টেপ বলছে তার জন্ম ছিল ক কত তারিখে এপ্রিল চব্বিশে এপ্রিল নাইনটিন সেভেন্টি মুম্বাইতে সমস্ত কিছু কিন্তু এখানে বলা শুরু করেছে অর্থাৎ আপনি যা কিছু জিজ্ঞেস করবেন আপনি কিভাবে এক্সারসাইজ করবেন কিভাবে ওয়েট লস করবেন আপনার কোনো ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করবেন আপনি বিজনেসকে কিভাবে ডেভেলপ করবেন ইউটিউব চ্যানেলকে কিভাবে ডেভেলপ করবেন আপনার ফাস্ট ব্যবসা আছে কিভাবে সেটাকে ডেভেলপ করবেন যা কিছু আপনি প্রশ্ন করতে থাকুন না এখন সারা দুনিয়াতে চ্যাট জিপিটির ইউজার অনেক অনেক বেড়ে গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো কি করছে তাদের হোমওয়ার্ক চ্যাট জিপিটিকে দিয়ে দিচ্ছে তারা চলে যাচ্ছে অন্য কোনো কাজে যারা ওয়েবসাইট তৈরি করছে কোডিং তৈরি করে ফেলছে এখন এই সফটওয়্যারের মাধ্যমে তো এক প্রকার আপনার কাছে রয়ে গেছে একটা সফট কপি রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি তার মাধ্যমে সমস্ত কাজকে করে নিতে পারছেন কোন কাজগুলো যেই কাজগুলো মাথা খাটিয়ে করতে হয় অর্থাৎ আপনাকে আর মাথা খাটাতে হচ্ছে না মানুষকে এক প্রকার কিন্তু বোদ্ধা করে দিচ্ছে যে স্টুডেন্টগুলো তাদের হোমওয়ার্ক করছে না অ্যাকচুয়ালি তারা কি হচ্ছে তো এইটা প্রচুর মানুষের কিন্তু চাকরি সত্যিই যাবে এই মানে বিশেষ করে এই রোবটের জন্য এবং কিছু মানুষ আবার চাকরি পাবে কারা চাকরি পাবে যারা সব থেকে ভালো প্রশ্ন করতে পারবে আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি অ্যান্সার পাবেন যত বেশি প্রশ্ন করবেন ভালো করে দেখুন তো যত বেশি প্রশ্ন করতে পারবেন তত বেশি কিন্তু অ্যান্সার পাবেন আমি যদি আপনাকে বলি যে আপনি একটা ইউটিউব চ্যানেল আছে আপনার বা আপনার একটা দোকান আছে দোকানের ব্যবসাটাকে ডেভেলপ করবেন আপনি কিছু প্রশ্ন করতে পারবেন তারপর আর প্রশ্ন থাকবেন আপনার কাছে বাট প্রশ্ন যারা বেশি পরিমাণে করতে পারবে না কোম্পানি কিন্তু তাদেরকে হায়ার করবে আজকে বিভিন্ন প্রোডাক্টের আর এন ডির জন্য হায়ার করতে পারে আজকে আমি কিছুদিন আগে যখন প্রথমবার আমি ইউজ করলাম আমি জিজ্ঞেস করলাম যে লেটেস্ট ফর্মুলা আর ডিশওয়াশ বার তৈরির জন্য আমাকে লেটেস্ট ফর্মুলাও দিয়ে দিল যদিও সেটা আমার সঙ্গে ম্যাচিং করেনি দ্যাট ইজ এ ডিফারেন্ট বাট আমাকে চ্যাট জিপিটি কিন্তু লেটেস্ট ডিশওয়াশ বানানোর জন্য ফর্মুলাও দিয়ে দিয়েছিল তো এইভাবে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো এবার গুগলের কম্পিটিটার কিভাবে হতে চলেছে গুগলে যদি আপনি সার্চ করেন তো গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম তো প্রচুর চলে আসে অনেকগুলো অ্যান্সার চলে আসে সেখান থেকে পড়ে 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 আপনাকে জানতে হয় আর এটা কিভাবে আসছে এখানে আপনি যেটা জিজ্ঞেস করছেন শুধুমাত্র সেটারই অ্যান্সার দিচ্ছে অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ কী করছে গুগলে সার্চ না করে তারা চ্যাট জিপিটিতে সার্চ করে নিচ্ছে তাদের অ্যান্সার সিঙ্গেল অ্যান্সার পেয়ে যাচ্ছে আর গুগলে সার্চ করলে কি হচ্ছে অনেকগুলো অ্যান্সার চলে আসছে তো এই জায়গায় কম্পিটিটার হয়ে যাচ্ছে অনেকটা এগিয়ে যাচ্ছে কে চ্যাট জিপিটি যদিও এখন প্রাইমারি স্টেজে আছে অনেক আপডেট হচ্ছে অনেক আপডেট হচ্ছে গুগলও কিন্তু একটা চ্যাট জিপিটি এআই লঞ্চ করছে লঞ্চ করে ফেলেছে কি একটা নাম ছিল ভুলে গেছি আমি এখন তো এটা আপনি একবার নিজে ইউজ করে দেখুন নিজে ইউজ করে কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে বলবেন না কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে এতটা সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম